গল্পকথন বাই কল্ল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা একজন হিমু কয়েকটি ঝিঁঝি পোকা আমার চেহারায় খুব সম্ভবত আই এম আইএম্যাটিউর সার্ভিস জাতীয় ব্যাপার আছে আমি লক্ষ্য করেছি প্রায় সব বয়সী মেয়েরা আমাকে দেখলেই টুকটাক কিছু কাজ করিয়ে নেয় তার জন্যে সামান্য অস্বস্তিও বোধ করে না নিতান্ত অপরিচিত মহিলা নির্বিকার ভঙ্গিতে আমাকে বলবে আই ছেলে আই হলুদ পাঞ্জাবি একটা রিক্সা খুঁজে দাও তো রিক্সা না পেলে বেবি ট্যাক্সি মালিবাগ যাব ভাড়া ঠিক করে এনো এই ধরনের কাজ আমি আগ্রহের সঙ্গে করি দরদাম করে রিক্সা ঠিক করি জিনিসপত্র তুলে দি খট করে রিক্সার হুট তুলি এবং শেষ পর্যায়ে প্রিয়জনদের উপদেশ দেবার মতো সামান্য উপদেশ দিই শাড়ি টেনে বসুন চাকার সঙ্গে পেঁচিয়ে যেতে পারে হ্যাঁ এবার হয়েছে শেষ উপদেশ রিক্সাওয়ালাকে রিক্সা দেখে শুনে যাবে ন ঝাঁকুনি যার জন্য এই কাজগুলি করা হয় তিনি খুব স্বাভাবিক থাকেন আমার কর্মকাণ্ডে তিনি মোটেও বিস্মিত হন না তিনি ধরেই নেন নিতান্ত অপরিচিত একজনের কাছ থেকে পাওয়া এই সেবা তার প্রাপ্য রিকশা চলতে শুরু করলে আমার দিকে তাকিয়ে ভদ্রতার হাসি দেন কেউ কেউ বেশিরভাগই দেন না উদাস হয়ে থাকেন রহস্যটা অবশ্যই চেহারায় কারোর চেহারাই থাকে মিথ্যুকের মতো তারা নির্ভেজাল সত্যি কথা বললেও সবাই হাসে এবং মনে মনে বলে মায়ের কাছে খালাম্মার গল্প মিথ্যার ব্যবসার কত করবে এবার খান্ত দাও না আবার কারোর চেহারা হয় সত্যুকের মতো যত বড় মিথ্যাই বলে মনে হয় সত্যি কথা বলছে কিছু চেহারা আছে চোর টাইপ বেচারা হয়তো সন্ত মানুষ স্কুলের অঙ্ক স্যার শুধু চেহারার কারণে বাসে উঠলে বাসের অন্য যাত্রীরা চট করে পকেটে হাত দিয়ে মানিব্যাগ ঠিক আছে কিনা দেখে নেয় কসমেটিক সার্জারিতে চেহারা অদলবদল করা হয় বলে শুনেছি কসমেটিক সার্জনরা কি জানেন মানুষের মুখের বিশেষ কোন জিনিসটির জন্য সত্য ভাব মিথ্যা ভাব সাধু ভাব বা চোর ভাব প্রকাশ পায় জানা থাকলে হতো চোর চেহারার একজন মানুষ একটা অপারেশন করি সাধু হয়ে যেত এই ধরনের উচ্চ শ্রেণীর চিন্তা আমি করছি ইস্টার্ন প্লাজা নামক এক বিশাল শপিং মলের উল্টো দিকে দাঁড়িয়ে শপিং মলে ঢুকব কিনা ভাবছি চলন্ত সিঁড়ি আছে বিনা পয়সায় রেলগাড়ি চড়ার মতো সিঁড়ি চড়া আগে মানুষ হাঁটত সিঁড়ি দাঁড়িয়ে থাকতো এখন সিঁড়ি হাঁটে মানুষ দাঁড়িয়ে থাকে এক্সকিউজ মি অল্প বয়সী মেয়ের ঝনঝনে গলা নিশ্চয়ই সে আমাকে কিছু করতে বলবে আমি ঘাড় ফেরালাম কে আমাকে ক্ষমা করতে বলছে তাকে দেখা দরকার ক্ষমা প্রার্থী এই তরুণীর বয়স বাইশ তেইশ সাজগোজ একেবারেই নেই সাজগোজ না করে ক্যাজুয়াল থাকাটা বর্তমানের ফ্যাশন আমি অনেককে দেখেছি চুল ছেলেদের মতো ছোট ছোট করে কাটছে কানে বিচিত্র ধরনের দুল পড়ছে মাটির দুল মানে শান্তিনিকেতনই শাশ্বত বাংলার মাটির গয়না উঠে এসেছে কানে ও আমার দেশের মাটি কাঠের দুল মানে জাপানি বাবাজিরা বাঁশ কাঠ কিছুই ফেলছে না রং মাখিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে প্লাস্টিকের দুল ইউরোপীয় প্রস্তর যুগ লৌহযুগ তাম্র যুগের পর প্লাস্টিক যুগ লোহালের দুল অবশ্যই আমেরিকান আমেরিকানরা অন্য সবার মতো করবে না আলাদা কিছু করবে কাজেই তারা বানাচ্ছে এক কানের দুল এক কান দুলের ভারে ছিঁড়ে পড়ে যাচ্ছে অন্য কান খালি কিছু কিছু দুল এমনই বিচিত্র যে মেয়ের মুখের দিকে তাকানো হয় না দুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় চলে যায় আমার এক মামাতো বোন রেশমি ইউনিভার্সিটিতে পড়ে সেকেন্ড ইয়ার অ্যাপ্লাইড কেমিস্ট্রি কানে যে দুল পরে তা ফুলের টবের মতো সেই টবে সবুজ পাতাওয়ালা গাছ আছে একটা গাছে আবার পিচকি পিচকি নীল ফুলও ফুটে আছে আমি বললাম রেশমি তোর ওই টবে কি নিয়মিত পানি দিতে হয় রেশমি বিরক্ত হয়ে বলল পানি দিতে হবে কেন এটা রিয়েল প্ল্যান্ট না ইমিটেশন যে মেয়েটি মধু কণ্ঠে কণ্ঠে এক্সকিউজমি বলল তার কানে কোনো দুল নেই সুন্দর একটা শাড়ি পরেছে শাড়ি পরে বোধহয় অভ্যেস নেই নানান জায়গায় সেফটি দেখা যাচ্ছে গোলগাল মুখ চোখে চশমা চশমার ফ্রেম রূপালি আমার মনে হল রূপালি না হয়ে সোনালি ফ্রেমের চশমা হলে খুব মানাত এই মেয়ের মুখ তৈরি হয়েছে সোনালি ফ্রেমের জন্যে আপনি কি আমার একটা উপকার করতে পারবেন আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম অবশ্যই পারব একটা না দুটো উপকার করব একটা নর্মাল উপকার আরেকটা ফাউ মেয়েটার সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে ফেললো এই সময়ের মেয়েদের চরিত্রে দ্বৈত ভাব অত্যন্ত প্রবল তারা পত্রিকায় ইন্টারভিউ দেবার সময় বলবে যেসব পুরুষের রসবোধ আছে যারা কথায় কথায় রসিকতা করে তাদেরকেই তারা পছন্দ করে সেই সব পুরুষ তাদের স্বপ্নের পুরুষ অথচ বাস্তবে কোনো ছেলে রসিকতা করে কোনো মেয়েকে কিছু বললে সেই মেয়ে ভুরু কুঁচকাবেই রসিকতা যত নির্মলই হোক সেই মেয়ে রসিকতায় কলঙ্ক খুঁজে পাবে এবং মনে মনে বলবে গোপাল ভাঁড় কোথাকার সবসময় ফাজলামি মেয়েটি বলল আমি অনেকক্ষণ হলো রাস্তা ক্রস করবার চেষ্টা করছি পারছি না অন্যদিন ট্রাফিক পুলিশ থাকে আজ ট্রাফিক পুলিশও নেই আপনি কি রাস্তা ক্রস করার ব্যাপারে আমাকে একটু সাহায্য করবেন আমি দেখি কি করা যায় বলেই ঝাঁপ দিয়ে দুহাত উঁচু করে রাস্তার মাঝখানে পড়ে গেলাম সেই সঙ্গে বিকট চিৎকার রাস্তা বন্ধ রাস্তা বন্ধ চাকা ঘুরবে না ট্রাফিক ট্রাফিক বন্ধ বন্ধ কোনো চাকা ঘুরবে না নিমেষের মধ্যে ব্রেক কষে সব গাড়ি থেমে গেল রিকশাওয়ালারা দাঁড়িয়ে পড়ল গাড়ির ড্রাইভাররা মুখ বের করে আতঙ্কিত ভঙ্গিতে দেখতে চেষ্টা করল কি হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে টোকাইরা খুব মজা পায় তারাও লাভ দিয়ে রাস্তায় নামলো এবং আমার মতোই হাত উঁচু করে গাড়ি আটকাতে লাগল একজন অতি উৎসাহী ছুটে গিয়ে পরপর দুটো রিক্সার পাম্প ছেড়ে দিল আমি মেয়েটির দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম রাস্তা পার হতে সে রাস্তা পার হলো ইতিমধ্যে রাস্তায় জট পাকিয়ে গেছে একটা গাড়ির ড্রাইভার ভয় পেয়ে গাড়ি উল্টো দিকে নেবার চেষ্টা করতে গিয়ে পুরোপুরি গিট্টু পাকিয়ে ফেলেছে এই গিটু আপনা আপনি খুলবে না গিটটু খুলতে এক্সপার্ট ট্রাফিক সার্জেন্ট লাগবে সে এসে বেশ কিছু রিক্সাওয়ালাকে মারধর করবে তারপর যদি কিছু হয় আমি তরুণীকে বললাম আর কোনো সাহায্য লাগবে আমি ধরেই নিয়েছিলাম মেয়েটি না সূচক মাথা নাড়বে সামান্য রাস্তা পার করাতে যে এত যন্ত্রণা করে তার উপর ভরসা করা যায় না মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল আর একটু ফাও সাহায্য করতে পারেন আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে পারেন একটা লোক আমাকে ফলো করছে আমার ভালো লাগছে না কে ফলো করছে গলায় হলুদ মাফলারওয়ালা একটা লোক আমি যখন ইস্টার্ন প্লাজায় ছিলাম তখন আমার পেছন পেছন ঘুরেছে এখনও দেখি পেছন পেছন আসছে প্যাচ লাগিয়ে দেব প্যাঁচ লাগাতে হবে না দয়া করে আমার পেছন পেছন এলেই হবে আমি নিতান্ত অনুগতের মতো তার পেছন পেছন যাচ্ছি মেয়েটি হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলল ভালো কথা আপনি আমাকে চিনতে পারছেন না কেন আমি হক চকিয়ে গিয়ে বললাম চিনতে পারার কথা অবশ্যই আমি সীমার বান্ধবী সীমাটাকে সীমাটাকে মানে সীমা আপনার মামাতো বোন গত মাসে বিয়ে করেছে কোটে গিয়ে গোপনে বিয়ে আপনি সেই বিয়েতে সাক্ষী ছিলেন ও হ্যাঁ মনে পড়েছে তুমিও ছিলে সেই বিয়েতে হ্যাঁ ছিলাম এবং আপনি সেদিন আমার সঙ্গে অনেক গল্প করেছিলেন ও আচ্ছা সেদিন আমি সোনালি ফ্রেমের চশমা পরেছিলাম আপনি বলেছিলেন রূপালী ফ্রেমের চশমা হলে খুব মানাত আমার মুখটা নাকি তৈরি হয়েছে রূপালী ফ্রেমের জন্য আপনার কথা মতোই দেখুন রূপালি ফ্রেম কিনেছি ও আপনি আমাকে না চিনি লাফালাফি করে গাড়ি থামালেন আশ্চর্য তো অন্য কোনো মেয়ে যদি আপনাকে রাস্তা পার করাতে বলতো আপনি এরকম লাফালাফি করতেন বুঝতে পারছি না আমার মনে হয় করতেন আমার নাম কি আপনার মনে আছে অবশ্যই মনে আছে তবে মনে থাকলেও মন থেকে টেনে মুখে আনতে একটু সমস্যা হচ্ছে ফুলের নামে নাম হয়েছে বলুন কি ফুল প্রচুর গন্ধ আছে এমন এক ফুল রাতে ফোটে মনে পড়েছে তোমার নাম জুঁই কিছুই হয়নি আমার নাম আঁখি ও আচ্ছা আঁখি মেয়েটি তার গাড়ি খুঁজে পেয়েছে কালো রঙের বিশাল এক গাড়ি গাড়ির মতো গাড়ির ড্রাইভারও বিশাল ড্রাইভার সন্দেহের চোখে আমার দিকে তাকাচ্ছে দেখে ভালো লাগল মানুষের সন্দেহের দৃষ্টিতে এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে কেউ স্বাভাবিক দৃষ্টিতে তাকালে ধাক্কার মতো লাগে সন্দেহের দৃষ্টিতে তাকালে মনে হয় সব ঠিক আছে আঁখি বরফ শীতল গলায় বলল গাড়িতে উঠুন আমি বিস্মিত হয়ে বললাম আমাকে গাড়িতে উঠতে বলছ হ্যাঁ কেন তো আগে উঠুন তারপর বলছি আমি গাড়িতে উঠে পড়লাম আঁখি বলল আমার সহজে মন খারাপ হয় না আপনি আমাকে চিনতে পারেননি এই জন্যে মন খারাপ লাগছে যে মেয়ে আপনার সামান্য একটা কথায় চশমার ফ্রেম বদলে ফেলে আপনি তাকে চিনবেন না এটা কেমন কথা বিশাল দেহির ড্রাইভার গাড়ির ব্যাকভিউ মিরর নাড়াল আমি এখন সেই আয়নায় ড্রাইভারের মুখ দেখতে পাচ্ছি কাজেই সেও নিশ্চয়ই আমাকে দেখছে ড্রাইভার কাজটা করেছে আমাকে চোখে চোখে রাখার জন্য। গাড়ি চলতে শুরু করল আঁখি বলল দয়া করে পেছন ফিরে দেখুন তো লাল রঙের কোনো গাড়ি আমাদের ফলো করছে কি না আমি বললাম না এখন না করলেও কিছুক্ষণের মধ্যে দেখবেন ওই গাড়ি আমাদের পেছনে চলে এসেছে জানা কথা আসবেই আমি পেছন দিকে তাকিয়ে আছি আঁখি বলল এইভাবে পেছন দিকে তাকিয়ে থাকতে হবে না গাড়ি আসুক পেছন পেছনে আপনি সোজা হয়ে বসুন আমি সোজা হয়ে বসলাম আমার সঙ্গে গাড়িতে যেতে আপনার কি অস্বস্তি লাগছে না তাহলে চুপ করে আছেন কেন গল্প করুন গল্প তো জানি না কথা বলুন কথাও জানি না আমার বান্ধবীর বিয়ের দিন তো মজার মজার কথা বলছিলেন আমি এমন সমস্যায় পড়েছিলাম হাসতেও পারছিলাম না আবার না হেসে থাকতেও পারছিলাম না হাসতে না কেন শীতের সময় তো এই জন্য হাসতে পারিনি আমি বিস্মিত হয়ে বললাম শীতের সময় হাসা যায় না অন্য সবাই হাসতে পারে আমি পারি না আমার গায়ের চামড়া খুব খারাপ শীতের সময় ঠোঁট ফাটে ঠোঁট ফাটা অবস্থায় হাসার চেষ্টা করে দেখবেন তাহলে আমার সমস্যাটা বুঝবেন তোমার উচিত এমন কোনো ছেলেকে বিয়ে করা যে কখনো তোমাকে হাসাবার চেষ্টা করবে না রামগরুরের ছানাটাইপ আঁখি হেসে ফেলল আমি মাথা ঘুরিয়ে আঁখির দিকে তাকালাম মেয়েটার হাসি ভালো করে লক্ষ্য করতে হবে হাসি নিয়ে আমার বাবার উপদেশ বানিয়াছে হাস্যমুখী মানুষের দিকে ভালো মতো তাকাইও। অনেক কিছু শিখিতে পারিবে মানুষের মনের ভাব কখনোই মুখে প্রতিফলিত হয় না মুখের উপর সর্বদা পর্দা থাকে শুধু মানুষ যখন হাসে তখন পর্দা দূরীভূত হয় হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায় আঁখি ভুরু কুঁচকে বলল আপনি এভাবে তাকিয়ে আছেন কেন তোমার হাসি দেখছি আমি তো ভালো মতো হাসি হাসি দেখবেন কি ওই দিনের মতো মজার মজার কথা বলুন আমি খিলখিল করে হাসব আপনি ভালো মতো হাসি দেখতে পাবেন ইচ্ছে করলে আমার হাসি ক্যাসেটে রেকর্ড করেও নিয়ে যেতে পারেন আচ্ছা শুনুন আপনারা একটা হাসির গল্প আমি অনেকের সঙ্গে করেছি কিন্তু কাউকে হাসাতে পারিনি মনে হয় আপনি যেভাবে গল্পটা করেছেন আমি সেভাবে করতে পারিনি কাইন্ডলি গল্পটা আরেকবার বলুন তো কোন গল্পটা ওই যে একজনকে জিজ্ঞেস করলো তুমি কোন ক্লাসে পড়ো তখন সে বলল ক্লাস এইট সেকেন্ড ইয়ার তখন প্রশ্নকর্তা বললো ক্লাস এইট সেকেন্ড ইয়ার মানে কি সে বললো ক্লাস এইটে এক বছর ফেল করেছি এইজনের সেকেন্ড ইয়ার আখি গল্প শেষ করে মহানন্দে হাসতে লাগলো হাস্যমুখী মানুষের মুখ থেকে পর্দা সরে যাবার কথা মেয়েটির মুখ থেকে পর্দা সরছে না আমি তার মুখে তার মনের কোনো ছায়া দেখতে পাচ্ছি না বরং মনে হচ্ছে নিজেকে সে খুব ভালোভাবে আড়াল করে রেখেছে গাড়ি আলিয়াস ট্রাসেজে থামল আখি বলল আমি এখানে নামব ফটোগ্রাফির উপর একটা কোর্স নিচ্ছি আপনি কোথায় যেতে চান ড্রাইভারকে বললেই সে নিয়ে যাবে আর আপনি যদি আমার সঙ্গে কফি খেতে চান তাহলে ঘন্টাখানেক গাড়িতে বসে থাকতে হবে ক্লাস শেষ করে এক ঘন্টার মধ্যে আমি ফিরব আমার বান্ধবীর বিয়ের দিন আমি আপনাকে আমার সঙ্গে কফি খেতে বলেছিলাম আপনি বলেছিলেন কোনো একদিন খাবেন তো আমি জিজ্ঞেস করেছিলাম কোনো একদিনটা কবে আপনি বলেছিলেন আবার যেদিন তোমার সঙ্গে দেখা হবে সেদিনই হবে কোনো একদিন তুমি ফটোগ্রাফি শিখে এসো আমি অপেক্ষা করি আপনি গাড়িতে বসে গান শুনতে পারেন গাড়ির গ্লোভ কম্পার্টমেন্টে ভিডিও গেম আছে ইচ্ছে করলে ভিডিও গেম খেলতে পারেন দেখি কি করা যায় আমি গাড়ি থেকে নেমে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটলাম গাড়ির ড্রাইভার তাকিয়ে আছে আমার দিকে আমার প্রতি তার সন্দেহ সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি হারে বাড়ছে আমি রাস্তা পার হলাম চায়ের দোকান দেখা যাচ্ছে চা খেতে খেতে চাওয়ালার সঙ্গে গল্প করলেও কিছুটা সময় কাটবে আর একটা বড় সুবিধা হচ্ছে চায়ের দোকানটা এমন জায়গায় যে আঁখির ড্রাইভার গাড়িতে বসে আমাকে দেখতে পাবে না চায়ের কাপে প্রথম চুমুকটি দিয়েছি দ্বিতীয় চুমুকটি দিতে যাচ্ছি এমন সময় আমার কাঁধে কে যেন হাত রাখল আমি ঘাড় ফিরিয়ে দেখি হলুদ মাফলার গলায় এক লোক তার সামান্য গোঁফ আছে হিটলার সাহেবের বাটারফ্লাই গোঁফ যা হিটলার ছাড়া আর কাউকেই মানায় না রাস্তার পাশে লাল রঙের একটা গাড়িও দাঁড়িয়ে আছে সেই গাড়িতে ড্রাইভার ছাড়াও আরও দুজন বসে আছে তারাও কঠিন দৃষ্টিতে আমাকে দেখছে গলায় মাফলার ওলা বলল আপনি কি একটু আসবেন আমি হাসি মুখে বললাম চা খাচ্ছি তো আচ্ছা ঠিক আছে চাটা দ্রুত শেষ করুন আমি অপেক্ষা করছি আমি বললাম আপনি এক কাপ চা খান আমি দাম দিচ্ছি মাফলারওয়ালা এমনভাবে তাকালো যেন এমন অদ্ভুত নিমন্ত্রণ সে আগে পায়নি আমি বললাম আমাকে আপনার দরকারটা কি জন্যে মাফলারওয়ালা জবাব দিল না লাল গাড়ির ভেতরে যে দুজন বসেছিল তাদের একজন নেমে এলো রোদে পোড়া চেহারা তার পান খাওয়ার অভ্যাস আছে দাঁত লাল হয়ে আছে আমি ধীরে সুস্থে চা খাচ্ছি চাটা খেতে ভালো হয়েছে আরেক কাপ খেতে পারলে ভালো হতো মাফলারওয়ালা সেই সুযোগ দেবে বলে মনে হয় না আমি মাফলারওয়ালার দিকে তাকিয়ে বললাম ব্যাপারটা কি জানতে পারি মাফলারওয়ালা বলল আপনার ভয়ের কিছু নেই আমরা পুলিশের লোক আইবির পুলিশের লোক শুনে আমি আশ্বস্ত বোধ করছি এমন ভাবে বললাম আমি ভয়ঙ্কর কেউ এরকম কোনো রিপোর্ট কি আপনাদের কাছে আছে মাফলারওয়ালা জবাব দিল না আমি বললাম আমার নাম কি আপনারা জানেন না আমি কি এমন কোনো অপরাধ করেছি যে বিষয়ে আমি নিজে কিছু জানি না আপনার চা খাওয়া শেষ হয়েছে এখন উঠুন দুটো মিনিট সময় দিন আমি আখি ড্রাইভারকে খবর দিয়ে যাই কাউকে কোনো খবর দিতে হবে না ও দুশ্চিন্তা করবে মাফলারল আমার হাত চেপে ধরল যাকে বলে বজ্র মুষ্টি আমি সুবোধ বালকের মতো তার সঙ্গে লাল গাড়িতে উঠলাম প্রেমিকার ধরা হাত ছাড়িয়ে নেয়া যায় পুলিশেরটা যায় না পুলিশের খুব বড় অফিসারদের আমি কাছাকাছি থেকে আগে দেখিনি আমার দৌড় রাস্তার ট্রাফিক সার্জেন্ট থানার সেকেন্ড অফিসার বা ওসি সাহেব পর্যন্ত এই প্রথম পুলিশের একেবারে উপর দিকের কাউকে দেখছি কি আশ্চর্য কলেজের সিনিয়র প্রফেসরদের মতো চেহারা মুখে হাসি পরনে ফিনফিনে পাঞ্জাবি পায়জামা গলার স্বর মোলায়েম দেখে মনেই হয় না এই ভদ্রলোক জীবনে কাউকে ধমক ধামক করেছেন কিংবা বুট দিয়ে লাথি মেরেছেন এই ভদ্রলোকের পা নিশ্চয়ই ছোট ছোট সেই মাপের বুট তৈরি না হওয়ারই কথা ঘরের সাজসজ্জাও চমৎকার কার্পেট বেছানো ঘর অফিসের কার্পেটের মতো নোংরা রং জলা কার্পেট না মনে হচ্ছে এই মাসেই কেনা হয়েছে দেয়ালে আধুনিক দেয়াল ঘড়ি এবং ঘড়ি বন্ধ হয়ে নেই ঠিক টাইম দিচ্ছে অফিস ঘরের এসিতে সবসময় ঘর ঘর শব্দ হয় অফিস ঘরের এসি মানে ব্রঙ্কাইটিসের রুগী অথচ এই ঘরে আছে শব্দহীন এসি আমাকে কফি দেয়া হয়েছে সেই কফির মগে ময়লা জমে নেই এবং কফিটা গরম খেতে বেশ ভালো আপনার নাম হিমু ভালো নাম বলুন ডাকনামটা বাবা মা এবং বন্ধু বান্ধবের জন্য তোলা থাক ভালো নাম হিমালয় কফিটা কি খেতে ভালো হয়েছে জি ভালো হয়েছে ভালো হবার কথা না আমার কফি বানায় ইদ্রিস নামের একজন সে আজ আসেনি কোনো একদিন হয়তো বা ইদ্রিসের বানানো কফি আপনাকে খাওয়াতে পারব স্যার আমাকে এখানে কি জন্য আনা হয়েছে বললে টেনশনটা কমে টেনশন বোধ করছেন সত্যি কথা বলবো। পুলিশের সামনে সত্যি কথা বলা প্রায় অসম্ভব ব্যাপার তারপরেও সত্য বলতে চাইলে বলুন টেনশন বোধ করছি না ভদ্রলোক চেয়ারে হেলান দিলেন তার সামনে রাখা টিস্যু বক্সে হাত দিয়ে টিস্যু বের করলেন মুখ মুছে টিস্যু ফেললেন তার পায়ের কাছে রাখা বেতের ঝুড়িতে কিছুক্ষণ পরপর টিস্যু দিয়ে মুখ মুছা মনে হয় এই পুলিশ সাহেবের অভ্যাস আমার সামনে তিনি তিনবার মুখ মুছলেন আপনি তাহলে টেনশন বোধ করছেন না জি না পুলিশ যে কোনো মানুষের সামনে এসে দাঁড়ালেই সে টেনশন বোধ করে সেখানে আপনাকে ধরে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্যে তারপরেও টেনশন করছেন না জি না কারণ কি এই যে আপনার ধারণা আপনি কোনো অপরাধ করেননি কাজেই টেনশন বোধ করার কিছু নেই এটা কারণ না আমি ঢোক গিলতে গিলতে বললাম পুলিশ যাদেরকে ধরে নিয়ে আসে তাদের বড় একটা অংশই কোন অপরাধের সঙ্গে যুক্ত থাকে না তাদেরই টেনশন বেশি কেন কারণ তারা চেষ্টা করে নিজেদের নিরপরাধ প্রমাণ করতে এবং এই চেষ্টা করতে গিয়ে সবকিছু আরো জট পাকিয়ে ফেলে অপরাধী পুলিশের হাত থেকে ছাড়া পায় নিরপরাধী সাধারণত পায় না আপনার কি ধারণা আপনি অপরাধী না নিরপরাধী নিরপরাধী তাহলে তো আপনার ভীত হওয়া উচিত ভীত হচ্ছেন না কেন থানা হাজতে আমার অভ্যাস আছে বাহ আপনার কনভিকশন হয়েছে নাকি আপনার দৌড় হাজত পর্যন্তই এখনো কনভিকশন হয়নি একটা অভিজ্ঞতা তাহলে বাকি থেকে গেল এটা কি ঠিক হচ্ছে ভদ্রলোক হাসি মুখে প্রশ্ন করে উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং আমার দিকে সামান্য ঝুঁকে এলেন হেমু সাহেব জি স্যার আপনার ভয় পাবার কিছু নেই থ্যাংক ইউ জুঁই নামের কোনো মেয়েকে আপনি চেনেন জি না বড় কালো রঙের গাড়িতে করে যে মেয়েটির সঙ্গে যাচ্ছিলেন তাকে চেনেন না ওর নাম জুঁই হ্যাঁ জুঁই জুঁইকে সামান্য চিনি তার বাবাকে জেনেন জিনা আমি জুঁইয়ের বাবা ভদ্রলোক আবারও মিষ্টি করে হাসলেন আমি হাসলাম হাত বাড়িয়ে টিস্যু পেপার নিয়ে মুখ ঘষলেন এই কাজটা আমারও করতে ইচ্ছে হচ্ছে কাউকে বিরক্ত করার সবচেয়ে সহজ পথ হচ্ছে তাকে অনুকরণ করা সে হাসলে হাসা সে ভুরু বাঁকালে ভুরু বাঁকানো সে কাশলে কাশা ভদ্রলোক থানার সেকেন্ড অফিসার হলে হাত বাড়িয়ে বক্স থেকে টিস্যু পেপার নিয়ে মুখ ঘষতাম এনার সঙ্গে করা যাচ্ছে না ভদ্রলোক চট করে হাসি বন্ধ করে গম্ভীর হয়ে গেলেন পুলিশের লোকেরা এই কাজটা খুব ভালো পারে এই মেঘ এই রৌদ্র এই চাঁদের আলো এই বজ্রপাত হিমু। আমি সামান্য চমকালাম ভদ্রলোক এতক্ষণ হিমু সাহেব বলছিলেন এখন সাহেব বাদ পড়েছে আমি বিনীতভাবে বললাম ইয়েস স্যার আমার এই মেয়েটাকে নিয়ে আমি খুব সমস্যায় পড়েছি সে আমার সঙ্গে চোর পুলিশ খেলছে চার পাঁচ মাস ধরে সে সবাইকে লুকিয়ে কোথায় যেন যাচ্ছে দুই থেকে তিন ঘন্টা কাটিয়ে সহজভাবে ফিরে আসছে উদাহরণ দিই সে গাড়ি নিয়ে ইস্টার্ন প্লাজায় যাবে গাড়ি দূরে কোথাও রেখে ইস্টার্ন প্লাজায় ঢুকবে তারপর সে উধাও দু এক পর খুব স্বাভাবিকভাবে বের হবে এই দু ঘন্টা কিন্তু সে শপিং করছিল না অন্য কোথাও ছিল এরকম সে প্রায়ই করছে আমি অনেক চেষ্টা করেও ব্যাপারটা ধরতে পারছি না তুমি কি জানো সে কোথায় যায় ব্যারোমিটারের কাটা দ্রুত নামছে আগে ছিলাম আপনি এখন হয়েছি তুমি এই তুমি আন্তরিকতার তুমি না অন্য তুমি ভদ্রলোকের দিকে তাকিয়ে আমি মোটামুটি করুণ মুখ করে বললাম স্যার আমি জানি না তুমি কি জেনে দিতে পারবে আমি জানতে পারবো কিন্তু আপনাকে জানাবো কি না তা বলতে পারছি না ভদ্রলোক আবারও টিস্যু বক্স থেকে টিস্যু নিলেন মুখ ঘষতে ঘষতে বললেন তুমি জানবে এবং আমাকে জানাবে তোমার সঙ্গে আমার কথা শেষ এখন বিদায় হও একটা ব্যাপার তোমাকে বলে দিচ্ছি এখন থেকে আমার মেয়ের পেছনে না তোমার পেছনে আমি লোক লাগিয়ে রাখবো বাঘের পেছনে যেমন ফেউ থাকে তোমার পেছনেও ফেউ থাকবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বুদ্ধিমান ছেলে তুমি আমার ভদ্র কথাবার্তা এবং হাসি মুখ দেখে বিভ্রান্ত হইও না তুমি কি আমার বাসার ঠিকানা জানো জি না জুঁই তোমাকে কখনো বাসায় চা খেতে বলেনি বলেছে তুমি যাওনি জি না এখন যাবে চা খেতে যাবে গল্প করতে যাবে এবং অতি অবশ্যই আসল খবরটা জুঁয়ের কাছ থেকে বের করবে নাও কার্ডটা রাখো এখানে আমার বাসার ঠিকানা এবং টেলিফোন নাম্বার আছে স্যার এক গ্লাস পানি খাবো ভদ্রলোক বেল টিপলেন প্রায় সঙ্গে সঙ্গে একজন পানির গ্লাস নিয়ে ঢুকলো পানির কথা বলতে হল না এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারলাম না বেল টেপার মধ্যেই কি কোন সংকেত আছে এই ধরনের বেল মানে চা এই ধরনের বেল মানে পানি আরেক ধরনের বেলের অর্থ সামনে যে আছে তাকে ধরে মার লাগাও পানি খাব না স্যার ভদ্রলোক শীতল চোখে আমার দিকে তাকালেন আমি মুখ কাঁচো মাচো করে বললাম পুলিশ অফিসগুলিতে পানি খাওয়া ঠিক না এদের পানির ট্যাঙ্কে ডেড বডি থাকে পত্রিকায় পড়েছি আই সি তাহলে পানি না ভালো আমি বের হয়ে এলাম এবং মোটামুটি নিশ্চিতভাবেই জেনে গেলাম আমি শক্ত পাল্লায় পড়েছি ইনি সহজ পাত্র নন হঠাৎ ঘুম ভেঙে কেউ যদি দেখে তার পাশে এমন একজন লোক বসে আছে যার চেহারা তক্ষকের মতো এবং সে ক্রমাগত মুখ নাড়ছে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না তখন কি করা উচিত লাভ দিয়ে উঠে বসে কে কে বলে চিৎকার করা উচিত নাকি প্রাথমিক ধাক্কাটা সামলাবার জন্যে আবার চোখ বন্ধ করে ফেলা উচিত আমি লাভ দিয়ে উঠে না বসে চোখ বন্ধ করে ফেললাম ঠান্ডা মাথায় পরিস্থিতি বিবেচনা করা যাক ঠান্ডা মাথায় বিবেচনা করলে হয়তো দেখা যাবে ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিক জগতের অতি স্বাভাবিক ঘটনাগুলিও শুধু পরিস্থিতির কারণে অস্বাভাবিক মনে হয় যেহেতু আমার ঘরের দরজা সবসময় খোলা থাকে সেহেতু যে কেউ আমার ঘরে ঢুকতে পারে লোকটা চেয়ারে না বসে আমার গা ঘেঁষে বিছানায় বসে আছে এরও যুক্তিসঙ্গত কারণ আছে আমার চেয়ারের একটা পা নড়বড়ে সে হয়তো চেয়ারে বসতে গিয়ে ভরসা না পেয়ে আমার বিছানায় বসেছে লোকটার চেহারা তক্ষকের মতো এটা খুবই অস্বাভাবিক ধারণা তক্ষক সরিসৃপ জাতীয় প্রাণী মানুষ হোমোসেপিয়েন্স তার চেহারা তক্ষকের মতো হতে পারে না লোকটার চোখ দুটো হয়তো বড় বড় এবং দুটো চোখই অক্ষিগোলক থেকে সামান্য বের হয়ে আছে এরকম প্রায়ই দেখা যায় থাইরয়েডজনিত সমস্যা এরকম হয় চোখ কোটোর থেকে খানিকটা বের হয়ে থাকে ভদ্রলোকেরও তাই হয়েছে এই কারণেই তাকে হয়তো বা খানিকটা তক্ষক বা টিকটিকির মতো লাগছে বাকি থাকল মুখ নাড়ানো মুখ নাড়ছে ঠোঁট নাড়ছে শব্দ হচ্ছে না অনেক সময় মানুষের মুখ নড়ে ঠোঁট নড়ে শব্দ হয় না যেমন পান খাবার সময় চুইংগাম চিবানোর সময় লোকটা নিশ্চয়ই পান খাচ্ছে কিংবা চুইঙ্গাম চিবুচ্ছে পুরো ব্যাপারটায় সাধারণ ব্যাখ্যা আছে কাজেই সহজভাবে আমি চোখ মেলতে পারি এবং উঠে বসতে বসতে বলতে পারি ভাই কেমন আছেন আপনাকে ঠিক চিনতে পারছি না কোথায় দেখেছি বলুন তো এই প্রশ্নের উত্তরের তক্ষক ভদ্রলোক হয়তো বলবেন আপনি আমাকে আগে কখনো দেখেননি আমি পুলিশের লোক জুঁয়ের বাবা আমাকে পাঠিয়েছেন আপনার ওপর সারাক্ষণ লক্ষ্য রাখার কথা তো এই জন্যই বসে আছি লক্ষ্য রাখছি ভালো আছেন আমি উঠে বসলাম চোখ মেললাম কিছু বলার আগেই ভদ্রলোক বললেন ভাই আপনি কি হিমু ভদ্রলোকের গলার স্বর অ্যান্টার্কটিকার বাতাসের মতোই শীতল এমন শীতল কণ্ঠ সচরাচর শোনা যায় না ভদ্রলোক এই ঘরে বসে দশ মিনিট বক্তৃতা দিলে ঘরের তাপমাত্রা দশ ডিগ্রি কমে যাবার কথা আপনার নাম হিমু জি আমার নাম হিমু আপনি মালিহা বেগম নামে কাউকে চেনেন জি না চিনি না ভালো করে চিন্তা করে বলুন ভালো করে চিন্তা করি বলছি এই নামে কাউকে চিনি না উনি আমেরিকায় থাকেন সম্পর্কে আপনার খালা হন দুঃসম্পর্কের খালা ও মালু খালা ওনারা দুই বোন একজনের নাম মালিহা তাকে ডাকতাম মালু খালা আরেকজনের নাম সালেহা তাকে ডাকতাম সালু খালা সালু খালার সঙ্গে আমার কোন যোগাযোগ নেই তবে মালু খালার সঙ্গে আছে উনি প্রতি নিউ ইয়ার্সে একটা কার্ড পাঠান শুধু কার্ড না কার্ডের সঙ্গে ডলারও থাকে তো খালার সঙ্গে আপনার সম্পর্ক কি কোনো সম্পর্ক নেই ঢাকায় ওনার যে বিষয় সম্পত্তি আছে তার দেখভাল আমি করি আমি কি আপনার ঘরে বসে একটা সিগারেট খেতে পারি অবশ্যই পারেন আমার নাম হাদি কি নাম বললেন হাদি জি হাদি সৈয়দ হাদিউজ্জামান খান ও আচ্ছা নাম তো খুবই জবরদস্ত হাদি সাহেব সিগারেট ধরালেন ভদ্রলোককে এখনও তক্ষকের মতোই লাগছে তার চোখ ঠিক আছে মুখের শেপের কোনো সমস্যার জন্যই বোধহয় তক্ষক ভাব এসেছে সমস্যাটা আমি ধরতে পারছি না ভদ্রলোক পান বা চুইঙ্গাম কিছুই খাচ্ছেন না মাঝে মাঝে মুখ নাড়ানো সম্ভবত ওনার অভ্যাস ভদ্রলোকের চেহারা যেমনই হোক তিনি পুলিশের লোক না এটা ভেবেই শান্তি শান্তি লাগছে পুলিশের চেয়ে তক্ষক ভালো সাহেব জি আপনার খালা সামারের ছুটি কাটাতে দেশে এসেছেন দুই মাস থাকবেন আপনার সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেছেন ও চেষ্টা উনি করেন নাই আমি করেছি এক সপ্তাহ ধরে প্রতিদিন দুইবার করে এসেছি শুধু গতকাল আসেনি গতকাল আসেননি কেন আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে তাকে হাসপাতালে নিতে হয়েছে এই জন্য আসতে পারিনি ও আচ্ছা হাদি সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানছেন চৈত্র মাসের গরমেও তার গায়ে ক্ষয়ের রঙের কোট গলায় টাই ভদ্রলোকের স্বাস্থ্য বেশ ভালো রেগে গেলে আমার মতো স্বাস্থ্যের যে কোনো মানুষকে দুহাতে তুলে আছাড় দিতে পারবেন হাদি সাহেব চোখ মেলে বললেন মাথায় তিনটা স্টিচ দিতে হয়েছে আমার মেয়েটার কথা বলছি বুঝতে পেরেছি তিনটা স্টিচ বলেন কি মেয়েটা অগ্রণী স্কুলে ক্লাস ফোরে পড়ে নাম কি ভালো নাম সৈয়দ মেহরুন্নেসা খানম তার দাদির নামে নাম রেখেছি ডাকনাম এখনো রাখা হয়নি ক্লাস ফোরে পড়ে মেয়ে এখনো ডাকনাম রাখেননি কি বলছেন কোনো নামই মনে ধরে না এই জন্য রাখা হয়নি আপনি থেকে কি নামে ডাকেন যখন যা মনে আসে কয়েকদিন ধরে পাখি ডাকছি শুধু পাখি ময়না টিয়া কাকাতুয়া এইসব না জি না শুধু পাখি সৈয়দ হাদিউজ্জামান খান সাহেবের গলা এখন আর আগের মতো শীতল লাগছে না মেয়ের প্রসঙ্গ আসতেই গলা খানিকটা উষ্ণ হয়েছে চেহারা থেকে তক্ষক ভাবটাও মনে হয় কিছুটা দূর হয়েছে আমার ধারণা ভদ্রলোক যদি নিজের কন্যার প্রসঙ্গে আরও ঘণ্টা খানিক কথা বলেন তাহলে চেহারা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে আমি বললাম এখন ভাই বলুন আমার কাছে কী জন্য এসেছেন খালা পাঠিয়েছেন জি উনি আপনার জন্য একটা উপহার পাঠিয়েছেন আরেকটা চিঠি দিয়েছেন দেখি উপহারটা কি আগে চিঠিটা পড়তে বলেছেন হাদি সাহেব খাম বন্ধ করে চিঠি বের করে দিলেন কিছু কিছু মেয়ে আছে যারা দীর্ঘ চিঠি লিখতে পছন্দ করে কেমন আছিস এই সাধারণ বাক্যটাকেও তারা ফেনিয়ে ফেনিয়ে আধা পৃষ্ঠা করে ফেলে শুধু কেমন আছিস তারা কখনো লিখবে না তারা লিখবে কিরে তুই কেমন আছিস তোর শরীরটা কেমন তাই জানতে চাচ্ছি শরীরটা ভালো তো নাকি শরীর খারাপ শরীরের দিকে তো মন নেই শরীর যদি যায় উত্তরে তুই যাস দক্ষিণে মালিহা খালাও ওই গোত্রের তার চিঠি মানে চল্লিশ পাতার মিনি উপন্যাস তবে আজকের চিঠিটা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত খালা লিখেছেন হিমু তুই কেমন মানুষ বলতো গত তিন বছরে আমি খুব কম করে হলেও ত্রিশটা কার্ড পাঠিয়েছি নিউ ইয়ার্সের কার্ড হ্যালোইনের কার্ড থ্যাংকস গিভিংয়ের কার্ড ঈদ উপলক্ষে কার্ড অনেকগুলির সঙ্গে ডলারও ছিল তুই একটার জবাব দেবারও প্রয়োজন মনে করিসনি তুই এমন কি তালেবর হয়ে গেছিস তা বুঝতে পারছি না আমি ঠিক করে রেখেছিলাম দেশে ফিরে তোকে কঠিন শাস্তি দেব এই শাস্তি তোর প্রাপ্য কি শাস্তি দেব তাও তোর খালুর সঙ্গে মিলে প্ল্যান করে রেখেছি তুই যদি ভাবিস আমি ঠাট্টা করছি তাহলে ভুল করবি আমি মোটেই ঠাট্টা করছি না শাস্তি ঠিকই দেয়া হবে দেশে ফিরেছি পনেরো দিনের মতো হলো দু মাস ছুটির ওয়ান ফোর্থ পার হয়ে গেল তোর সঙ্গে দেখা হলো না আমি আমার বাড়ির কেয়ারটেকারকে এর মধ্যে কতবার যে পাঠিয়েছি ওর নাম হাদি স্ট্রেঞ্জ ধরনের মানুষ আমার এখন সন্দেহ হচ্ছে ও বোধহয় তোর কাছে যাচ্ছেই না তোর কাছে যাবার নাম করে বের হচ্ছে তারপর খানিকটা ঘুরে ফিরে চলে আসছে তোকে আমার খুবই দরকার কি দরকার সাক্ষাতে বলবো ভালো কথা তোর সুপার ন্যাচারাল পাওয়ার কি এখনো আছে না চলে গেছে তোকে আমার অনেক কিছু জিজ্ঞেস করার আছে আমি মানসিকভাবে সামান্য হলেও বিপর্যস্ত ঘুমোতে গেলেই অদ্ভুত স্বপ্নটা দেখি স্বপ্নটা কি বলি স্বপ্নে দেখি একজন মুখোশ পরা মানুষ আমার গলায় ইলেকট্রিকের তার পেঁচিয়ে আমাকে মেরে ফেলছে মানুষটার গায়ে রসুনের গন্ধ পায়ে কোনো জুতো নেই কালো মোজা পড়া পা যে ইলেকট্রিকের তার দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরছে সেই তারটার রং সবুজ আমি আমেরিকায় সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি তুই বোধহয় জানিস না আমেরিকায় সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া মানে জলের মতো ডলার খরচ করা জলের মতোই ডলার খরচ করেছি এক একটা সেশনে একশো ডলার করে লেগেছে লাভ হচ্ছে না কিছু ওরা হিপনোটিক ড্রাগ দিয়ে চিকিৎসা করছে এসব ড্রাগে খুব ঘুম হয় তবে আরামের ঘুম হয় না ঘুমের মধ্যেও টের পাওয়া যায় যে মাথায় যন্ত্রণা হচ্ছে আর যদি কোনো কারণে একবার ঘুম ভেঙে যায় তাহলে আর ঘুম আসে না আমার এখন এমন অবস্থা হয়েছে যে কোনো বাড়িতে একা থাকতে পারি না বাথরুমে যদি শাওয়ার নিতে যাই তখন মনে হয় বাথরুমের দরজা খোলা থাকলে কেউ ঢুকে পড়বে আবার যদি দরজা বন্ধ করি তখন মনে হয় এই বন্ধ দরজা আমি আর খুলতে পারবো না কি যে বৃষ্টি অবস্থা আই নিড ইউর হেল্প যাই হোক এখন অন্য প্রসঙ্গে কথা বলি তোর জন্য একটা উপহার পাঠালাম কি উপহার আন্দাজ করত তোর তো আবার অনুমান শক্তি খুব ভালো তোর সঙ্গে প্রথম যে দেখা হলো সে কথা মনে আছে না ওই যে বললাম হিমু তোর সিক্স সেন্স খুব প্রবল তার একটা প্রমাণ দিত বল দেখি আজ আমি দুপুরে কি দিয়ে খেয়েছি তুই সঙ্গে সঙ্গে বললি তিন রকমের সুটকি আমি আকাশ থেকে পড়লাম অবশ্যই তোর খালু বলল সিক্স সেন্স সেভেন সেন্সের কোনো ব্যাপার না অনেক দিন পর বিদেশ থেকে যারা আসে তারা সুটকি ফুটকি বেশি খায় সেই হিসেবে বলেছে আমি বললাম তিন ধরনের সুটকির কথাটা কিভাবে বলল তোর খালু বলল মানুষ তিন সংখ্যাটা খুব বেশি ব্যবহার করে ত্রিসন্ধ্যা কাল, তিন পদ তে মাথা সেখান থেকে বলেছে তোর খালু সেন্স বিশ্বাস না করলেও আমি করি এবং ভালোই বিশ্বাস করি এখন তুই তোর ক্ষমতা জাহির করে বল উপহারটা কি একটু দিচ্ছি গরুর গলায় যেমন ঘণ্টা থাকে তোর জন্য সেরকম একটা ঘণ্টা কিনেছি গলায় ঘণ্টা ঝোলানো গরু যেখানে যায় ঢং ঢং করে ঘন্টা বাজে মালিক টের পায় গরু কোথায় গেল তোর উপহারটাও সেরকম তুই যেখানে যাবি আমি জানব কোথায় গিয়েছিস আন্দাজ করতে পারছিস উপহারটা কি একশো ডলার বাজি পারছিস না যাই হোক তোকে টেনশনে রেখে লাভ নেই আমি বলে দিচ্ছি একটা মোবাইল টেলিফোন তোকে আল্লাহর দোহাই লাগে তুই যেখানে যাবি টেলিফোনটা নিয়ে যাবি সঙ্গে এটা এমন কোনো ভারী বস্তু না পকেটে ফেলে রাখলেই হলো টেলিফোনটা সঙ্গে নিয়ে যাবি যাতে ইচ্ছে করলে আমি টেলিফোন করলেই তোকে পাই আমার এমন অবস্থা হয়েছে যে আমি একা একা তিন মিনিটও থাকতে পারি না কাউকে না কাউকে টেলিফোন করতেই হয় তুই অতি অবশ্যই টেলিফোন সঙ্গে রাখবি এবং অন করে রাখবি ফোনের বিলের জন্য তোকে চিন্তা করতে হবে না আমি বিল দিয়ে দেব অবশ্য আমি আমেরিকায় যাবার পর ইউ আর অন ইউরোন অর্থাৎ নিজের বিল নিজে দিবি হাদি তোকে খুব ভালো করে বুঝিয়ে দেবে কিভাবে কল রিসিভ করতে হয় কিভাবে কল করতে হয় তারপর হিমু তোর খবর কি বল হলুদ পাঞ্জাবি গায়ে রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি রোগটা কি কমেছে না বেড়েছে চিকিৎসা না করালে সব ব্যাধি বাড়ে কাজে আমার ধারণা তোর এই ব্যাধিও বেড়েছে তবে তোর ব্যাধিটা যেহেতু খুব ক্ষতিকর না কাজেই হজম করা যেতেই পারে শোন হিমু তোকে আমার জন্য বেশ কিছু কাজ করতে হবে কাজগুলি কি আমি পয়েন্ট দিয়ে দিয়ে লিখছি নাম্বার ওয়ান আমি চিঠি উল্টে দেখলাম সব মিলিয়ে আঠারোটা পয়েন্ট আছে আঠারোটা পয়েন্ট পড়ার এখন কোনো মানেই হয় না আমি চিঠি পড়া বন্ধ করে হাদি সাহেবের দিকে তাকালাম হাদি সাহেব এতক্ষণ মনে হয় এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন চোখে চোখ পড়া মাত্র চোখ নামিয়ে নিলেন কিছু কিছু মানুষ আছে কথা বলার সময় চোখের দিকে তাকায় না অন্য সময় তাকিয়ে থাকে হাদি সাহেব মেঝের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন মেয়েটা এক ফোঁটা চোখের পানিও ফেলেনি আমি বললাম আপনার কথাটা বুঝতে পারিনি কে চোখের পানি ফেলেনি আমার মেয়েটার কথা বলছি পাখি তিনটা স্টিচ দিয়েছে কিন্তু চোখে পানি নেই আমি শুধু হাত ধরে বসেছিলাম আপনার মেয়ে খুব সাহসী জিনা সাহসী না তেলা পোকা ভয় পায় মাকুরসা ভয় পায় শয়তানের ঘোড়া নামে একটা সবুজ রঙের পোকা আছে না ওইটাকেও ভয় পায় অত্যধিক ভয় পায় তবে বিপদের সময় মাথা ঠান্ডা রাখে যত বড় বিপদ তার মাথা তত ঠান্ডা এইটুকু মেয়ের আবার বিপদ কি বিপদ তো আর বয়স বিচার করে না পঞ্চাশ বছরের একজন মানুষের যে বিপদ আসতে পারে পাঁচ বছরের একজন বাচ্চাও সেই বিপদে পড়তে পারে হাদি সাহেব উপহারের প্যাকেটটা আমাকে দিলেন আমি আধুনিক গরুর গলার ঘণ্টা প্যাকেট খুলে বের করলাম হাতের তালুতে নেয়ার মতো সুন্দর একটা খেলনা খেলনাটার ব্যবহার হাদি সাহেব যত্ন করে শেখালেন কোন বোতামের পর কোন বোতাম টিপতে হয় তা একটা কাগজে লিখেও দিলেন যাবার আগে হঠাৎ করে মুগ্ধ গলায় বললেন বিজ্ঞানের কি উন্নতি হয়েছে দেখেছেন স্যার লোকজন টেলিফোন পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার যদি কোনোদিন পয়সা হয় আমি এরকম দুটা ফোন কিনব একটা থাকবে আমার কাছে আর একটা থাকবে মেয়ের কাছে এসব অবশ্য কল্পনা আমার কোনোদিন টাকা পয়সা হবে না টাকা পয়সা হবে না কিভাবে জানেন এক ফকির আমাকে বলেছেন খুবই কামেল দরবেশ ওনার দেশের বাড়ি বাগেরহাট মাঝে মধ্যে ঢাকায় এক মুড়িদের বাড়িতে আসেন তখন দেখা করি ওনার জিন সাধনা আছে পরিষাধনও আছে আমাকে বলেছেন একদিন জিন দেখাবেন মানুষ তো অনেক দেখলাম একটা জিন দেখার শখ ছিল স্যার যাই ঠিক আছে আর জিন দেখার সুযোগ পেলে আমাকে বলবেন মানুষ দেখতে দেখতে আমিও ক্লান্ত হয়ে পড়েছি এখন জিন ভূত দেখতে পারলে ভালো লাগার কথা কথন ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একজন হিমু কয়েকটি ঝিঁচি পোকা আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা